হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এর আগের ব্লগটা তোমাদেরকে দেখিয়েছিলাম নেদারল্যান্ডের, আর আমরা যেখানে থাকি রোটারডাম, সেখানকার ফার্মার মার্কেট বা লোকাল মার্কেটে কি কি ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল আর ফুডস পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ওই ব্লগে মেনশন করেছেন নেক্সট যে ব্লগটা দেখাবো, মানে আজকে তোমাদেরকে দেখাবো এখানকার লোকাল মার্কেটে, মানে মাছের বাজারে বা মাছের দোকান যেটাই বলো না কেন, সেখানে কি কি মাছ পাওয়া যায় আর কি কি মাছ পাওয়া যায় না। আমাদেরকে অনেকেই কোশ্চেন করে, স্পেশালি আমাদের বাড়ির লোকেরা, যে আচ্ছা তোদের ওখানে কি, আমরা যে বাঙালি যে মাছ খেতে ভালোবাসে, মানে রুই, কাতলা, শিঙি, মাগুর, চিতল, এইসব মাছ কি পাওয়া যায়, আর জ্যান্ত মাছ সেটাও কি পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই এখানকার লোকাল মার্কেটে কি কি মাছ পাওয়া যায় আর কি কি মাছ পাওয়া যায় না। সো লেটস গো। এই লোকাল মার্কেটে কিন্তু পরপর অনেকগুলোই মাছের দোকান বসে, তো আমরা চলে এসেছি মাছের দোকানের সামনে। তো চলো দেখাই এখানে কি কি মাছ আছে। এই যে এই মাছটাকে চিনতে পারছেন তো? অবশ্যই চিনতে পারবেন, এটা তো কাতলা মাছ। আর এখানে আছে হচ্ছে রুই মাছ, সরু মুগালা রুই মাছ, আর এখানে আছে পাবদা, আর পাশেই ট্যাংরা, আর এখানে আছে আমাদের সবার প্রিয় ইলিশ মাছ, আর এখানে তো চিনতে পারছেন ছোটো ছোটো পুঁটি মাছ। আর এই এত বড় মাছটাকে তো দেখে বুঝেই গেছেন এটা আর মাছ না। না আমি একটু মজা করছিলাম। এখানে কিন্তু লোকাল মার্কেটে একদমই আমাদের বাঙালিরা যে মাছগুলো খায় ওগুলো পাওয়া যায় না, সবই সামুদ্রিক মাছ। এই যে এই মাছটার একবার দাঁতগুলো দেখুন, যেটা মরে গিয়েও বলছে যে আমাকে খেতে আসবে তাকে এই দাঁতগুলো দিয়ে কিন্তু কামড়ে দেব। তো শুরুতেই বলে রাখি, এখানে আজকে যতগুলো মাছ দেখতে পাবেন, এখানে কিন্তু আমি দু তিনটে মাছ বাদে বাকি একটা মাছও চিনি না, আর নাম তো যেন দূরের কথা। তো প্রত্যেকটা মাছের সামনে তাদের নাম আর দামটা কিন্তু মেনশন করা আছে। আমি কিন্তু প্রথমেই নেদারল্যান্ডে এসে যখন এই লোকাল মার্কেটে এই মাছের দোকানগুলোতে এসেছিলাম, তখন তো আমি অবাক হয়ে গেছিলাম যে এত সামুদ্রিক মাছও আছে আর যেগুলো আবার খাওয়াও যায়। এই যে যেমন ধরুন এখানে কত রকমের অক্টোপাস দেখতে পেলেন। অক্টোপাস অবশ্য রোহন আগে খেয়েছে নাকি, ভালোই খেতে, আমি খাইনি, খাওয়ার সাহসও হয়নি। বাট মাঝে মাঝে মনে হয় ভয়টা কাটিয়ে একটু খেয়েই দেখি না কেন এগুলোর টেস্ট কেমন হয়, কারণ এগুলো তো আর সব জায়গায় পাওয়া যাবে না। কিন্তু আবার ভাবি যে এত দাম দিয়ে কিনে যদি খেতে ভালো না হয় তাহলে তো সব নষ্টই হয়ে যাবে। আর এদিকটা দেখুন, এটা হলো ম্যাকরেল। ম্যাকরেল আমি অবশ্য একবার খেয়েছিলাম, খুব একটা যে খারাপ লেগেছে তা নয়, কিন্তু এই ম্যাকরেলটা আবার আলাদা দেখতে। গায়ে দেখুন কেমন সাপের মতো ডিজাইন করা, একটু অন্যরকমই দেখতে। আমি যেটা খেয়েছিলাম ওটা একটু সাদা রঙের ছিল। আর এখানে আছে বড় বড় ক্র্যাব, নড়ছে কিন্তু, জ্যান্ত আছে। আর এগুলো দেখে চিনতে পারছেন কি কি এগুলো শামুকের মতো লাগছে না? হ্যাঁ এগুলো সত্যি শামুকই বটে, কিন্তু এগুলো সামুদ্রিক শামুক, এগুলোকে হোয়েলকে বলে। বর্ষাকালে কিন্তু আমাদের ওখানে প্রচুর দেখা যায় এগুলা, কিন্তু এগুলার ভেতরে যে অল্প মাংস আছে ওটাও যে খাওয়া যায় এটা আমার জানা ছিল না। আর এদিকে দেখুন, এগুলাকে তো আমি ঝিনুকই বলবো, কিন্তু এখানে বলে হচ্ছে ওয়েস্টার। আমি জানতাম এগুলা থেকে শুধু মুক্তই বেরোয়, কিন্তু এগুলা যে খাওয়াও যায় একদমই আমার ধারণার বাইরে ছিল। আচ্ছা এইবার আসি ডাচদের একটা ট্র্যাডিশনাল মাছের কথা নিয়ে। মাছটার নেম হলো হেরিং। মাছটার সাইজ ধরুন আমাদের দেশের ওই ছোটো ছোটো বাটা বা পার্শে মাছের মতো। আর মাছটার স্পেশালিটি কি জানেন? মাছটার প্রথমে মাছের যে বড় লম্বা কাঁটাটা হয় সেটা বের করে পেটটা ক্লিন করে নেয়, আর মাথাটা বাদ দিয়ে দিয়ে ওটা প্রিজার্ভ করে ফরমেট করে। তারপর সেই মাছটাকে অনেকে শুধু শুধু খায়, অনেকে পেঁয়াজ কুচি দিয়ে খায়, বা অনেকে ব্রেডে পুড়ে স্যান্ডউইচের মতো বানিয়েও খায়। এই যে পেছনের ট্রেতে যে মাছটা দেখতে পাচ্ছেন, ওই মাছটাই হলো সেই মাছটা যেটা কথা এতক্ষণ বলছিলাম। দেখুন পাশে কিন্তু নামটাও লেখা ছিল। আর যেহেতু রান্না না করেই মাছটা খেয়ে নিচ্ছে, তাই আমার বারবার মনে হয় কী করে লোকেরা কাঁচা মাছটা খেয়ে নিচ্ছে। কিন্তু এখানকার লোকেদের এতটাই এই মাছটা ফেভারেট, তাই আমাদের খুব ইচ্ছা আছে, মানে আমাদের ভুল বললাম, রোহনের খুব ইচ্ছা আছে এই মাছটা একবার হলেও খাওয়ার। আর এই মাছটা খাওয়ার নিয়ম কী জানেন? মাছটার হচ্ছে যে লেজটা আছে, ওই লেজটাকে প্রথমে ধরে তুলতে হয়, আর মাছের যে মাথার দিকটা আছে ওটাকে ধরে মুখে পুড়ে নিতে হয়। ব্যাস হয়ে গেল খাওয়া। চলুন অনেক তো মাছ দেখলাম, এবার একটু মাছ কিনে নিই। আর বাঙালি হয়ে মাছ কিনবো না, মানে মাছ খাওয়াবো না তা কি হয় বলুন? সামুদ্রিক মাছগুলোর না একটু গন্ধ লাগে আমার, তাই সব মাছ আমি খেতে পারি না, দু একটা মাছই খাই, তার মধ্যে হলো স্যালমন আর আরেকটা হলো চিংড়ি, বাঙালির তো অন্যতম প্রিয় মাছ। আর এই চিংড়ি জলের পোকাটোকা যাই হোক না কেন, আমরা কিন্তু এটাকে মাছই বলে থাকি।
আর এখানে কিন্তু চিংড়িটা অনেক ধরনেরই পাওয়া যায়। এই সামনেই দেখতে পাচ্ছেন লাল চিংড়ি, পাশেই আছে আমাদের দেশের মতো নর্মাল চিংড়ি, আবার মশলা দিয়ে ম্যারিনেট করা চিংড়িও বিক্রি হয়। কিন্তু আজকে আমরা নেব আমাদের দেশে যে পাওয়া যায় নর্মাল চিংড়িটা, সেটাই নেব। কিন্তু পরিষ্কার করে দেবে না, বাড়িতে গিয়ে নিজেদেরই ক্লিন করে নিতে হবে, সেটাই ভালো। নিজেরা ক্লিন করে নেব, তাহলে একটু পিসগুলো বড় বড়ই থাকে, কারণ মাথাটা আমরা খুব একটা কেটে ফেলে দিই না। তো অনেকদিন পর কিন্তু চিংড়ি মাছটা নিয়ে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে খাবো। তো চিংড়ি মাছ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। আর আমাদের চিংড়ি মাছগুলোর আজকে দাম ছিল, প্রথমে দাম ছিল 20 ইউরো পার কেজি, কিন্তু এই মার্কেটে একটা স্পেশালিটি আছে, সেটা কি জানেন? যত বেলা বাড়বে সাথে সাথে এরা মাছ সবজির দামগুলো মাঝে মাঝেই কমিয়ে দেয়। তাই পরে করেছিল 18 ইউরো পার কেজি, এই ধরুন 1500 টাকা পার কেজি দাম ছিল, আর আমরা নিয়েছিলাম হাফ কেজি। আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানেই দেখুন একটা মাছ ভাজার দোকান আছে, আর এই মাছ ভাজার দোকানের মধ্যে কিবলিং বলে একটা মাছ আছে, সেই মাছ ভাজাটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর সামুদ্রিক মাছ হলেও, যেহেতু আমি সামুদ্রিক মাছ খুব একটা খেতে পারি না ওই গন্ধের জন্য, কিন্তু এই মাছ ভাজাটা খাওয়ার সময় কিন্তু আমার খুব একটা গন্ধ লাগে না। অবশ্য ডিপ ফ্রাই করা হয়, তার সাথে মায়োনিজ সসও দেয়, তার জন্যই হয়তো খেতে আরও বেশি ভালো লাগে, আর গন্ধটাও খুব একটা নাকে আসে না। আর এই মাছ ভাজার দোকানের পাশেই পেয়ে যাবেন মাংসের দোকান, যেখানে সব ধরনের মাংস আপনি পেয়ে যাবেন। নর্মালি সুপার মার্কেটের মাংসগুলো কী হয়, প্যাকেটের থাকে আর ফ্রোজেন থাকে, কিন্তু এগুলো কিন্তু সব ফ্রেশ। কিন্তু আজকে আমাদের কিছু লাগবে না, কারণ ফ্রিজে অলরেডি চিকেন রয়ে গেছে। কেমন লাগলো মাছের দোকান বা মাছের বাজার যেটাই বলো না কেন, সেটা ঘুরে তো দেখেই নিচ্ছ এখানে কী কী মাছ পাওয়া যায় আর কী কী মাছ পাওয়া যায় না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু মার্কেটটা ঘোরা এখনও বাকি আছে। তোমাদেরকে নেক্সট দিন নিয়ে যাবো আমার এই মার্কেটের সব থেকে ফেভারিট জায়গাটায়, তো ততক্ষণের জন্য একটু ওয়েট করো। তো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো ততক্ষণের জন্য বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।